কেন বলো তো মেডিটেশনে কাজ হতে চায় না? কেন এরকম হয়? জপ করে কাজ হয় না, ধ্যান করে কাজ হয় না, জপ করতে বসে সারা পৃথিবীর চিন্তা আসে, ধ্যান করতে বসলে তো আর লক্ষ্যে নেই, এগুলো কেন হয়? এনে ভেবেছো যে কেন এরকম হয়? কই তুমি একটা সিনেমা দেখতে গেলে তো এটা হয় না, কই তুমি তোমার নিজের ফোনের মধ্যে একটা কোনো ভিডিও দেখছো বা কোনো একটা সিনেমা দেখছো, কই তখন তো তোমার এত ডিস্ট্র্যাকশন হয় না, তুমি এত ছটফট করো না, কিন্তু এই 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 হাত থেকে তোমার ফোনটাকে যদি আমি সরিয়ে নিই, 3 দিনের জন্য তোমার কাছ থেকে যদি হাত থেকে ফোনটা সরিয়ে নিই, ডিভাস্টেশন হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে একদম, তুমি ভাবে আমি কী নিয়ে থাকবো, আমি কী করবোটা কি এখন? এই যে অবস্থাটা, এগুলো সমস্ত আমাদের অবচেতন মন এখন কী হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। আর আমার এই 5% অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে আমি কি, আমি দাস, ও আমায় যেমন চালায় আমি তেমন চলি, তুমি আমায় যেমনি চালাও তেমনি চলি, মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই। সে মালিকটা কে? সে মালিক ওই ওপরওয়ালা মালিক নয়, আমার অবচেতন মনের মালিক, আমার অবচেতনটাই আমার মালিক, ও আমায় যেমন চালায় তেমনি চলি, যেমন বলায় বলি তাই, মালিক আমার ইচ্ছা বলে, ইচ্ছা আছে 5% তো কাজ হয় না, দেখতেই পাই না, ও কখন আসে কখন যায় বুঝতে পারি না। ইফ ইউ স্টার্ট মেডিটেটিং, হোয়াট ইউ ডু, ইউ বেসিক্যালি অবজার্ভ ইউর মাইন্ড, হোয়াট ইউ ডু ইউ অবজার্ভ ইউর ব্রেথ, হোয়াট ইউ ডু ইউ অবজার্ভ দি সেন্সেশনস অফ ইউর বডি। কিন্তু একটা জিনিস মেজর, যে জিনিসটা তুমি করো সেটা তুমি সাক্ষীভাবে প্রতিষ্ঠিত হয়ে করার চেষ্টা করো। তুমি যত তোমার মন কি বাজে বাজে চিন্তা করছে, শ্বাসটার মধ্যে একটা সেকেন্ড থাকছে না, চলে যাচ্ছে, যত বিরক্ত হবে, যত ছটফট করবে, তত তোমার মেডিটেশনের কোনো ভাবই থাকবে না। কিন্তু তারই মধ্যে যদি শান্ত হয়ে বসা প্র্যাকটিস করতে থাকো, উইদাউট এনি এজেন্ডাস, ইফ ইউ স্টার্ট প্র্যাকটিসিং সিটিং উইদাউট এনি এজেন্ডা, ইউ আর নট ইভেন মেডিটেটিং, ইউ আর নট ইভেন ট্রাইং টু ফোকাস, ইভেন নট ইভেন ট্রাইং টু কনসেন্ট্রেট, ইউ আর জাস্ট ট্রাইং টু ডু অনলি ওয়ান থিং, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং ইউ আর ট্রাইং টু ডু, ইউ আর জাস্ট ট্রাইং টু সিট উইদাউট ডুইং এনিথিং, বিকজ ইউ আর সো অ্যাডিক্টেড টু ডুইং, সি ইফ ইউ ক্যান স্টে ফর নেক্সট 5 মিনিটস উইদাউট ডুইং এনিথিং, উইদাউট থিঙ্কিং দ্যাট দিস ইজ হোয়াট আই নিড টু অ্যাচিভ, দিস ইজ হোয়াট আই নিড টু অ্যাটেইন, দিস ইজ হোয়াট আই নিড টু ডু, নো নো নো, দিস নেক্সট 5 মিনিটস আই জাস্ট রিল্যাক্স, আমি নিজের মধ্যে নিজে চুপ করে বসে রিল্যাক্স করব, আর এর মধ্যে আমার মনের জগতে আগডুম বাগডুম কত চিন্তা আসবে, কিন্তু আমি একটুও ফ্রাস্ট্রেটেড হব না, আমি একবারও বলবো না এটা কি মেডিটেশন হচ্ছে না বসে বসে নানান রকম উৎপটাং চিন্তা চলছে, না এটাও আমি বলবো না। হ্যাঁ, আমি বসে বসে উৎপটাং চিন্তা করছি, কিন্তু আমি চিন্তা করছি না, আমার মন চিন্তা করছে এটা দেখছি, দিস ইজ মেডিটেশন। আমার মনে অদ্ভুত ধরনের ভয়ের একটা চিন্তা আসছে, ও না না না, সেটা আমি নই, ভয়টা আমার মনের মধ্যে একটা ভাব দেখতে পাচ্ছি ভয়ের, ওটাকে আমি আলাদা হয়ে দেখতে পাচ্ছি, ভয়টা এলো আমায় ভয় দেখাবার চেষ্টা করলো, কিন্তু আমি স্বতন্ত্র হয়ে বসে ওকে খালি দেখে গেলাম, ও কী করে আর কী করে না, দেখলাম যে ভয়টা অনেকক্ষণ চেষ্টা করলো আমাকে ভয় পাওয়াবার, কোনো একটা চিন্তাকে কেন্দ্র করে ভয় পাওয়াবার চেষ্টা করলো, আমি ওকে কেবল অবজার্ভ করে গেলাম, বিচার করলাম না কোনোভাবে, তাকে কোনো ডিস্টার্ব করলাম না, আমি জাস্ট দেখে গেলাম তাকে, সে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে আর একটা চিন্তা হয়ে চলে এলো, ওইটাকে সে ক্লোকটাকে ওই ওই কাপড়টাকে খুলে ফেললো, খুলে আরেকটা কাপড় পরে আমার সামনে চলে এলো, ভয়ের কাপড়টাকে ফেলে দিয়ে সে একটা হয়তো নেক্সট আরেকটা কোনো চিন্তা, নেক্সট আরেকটা কোনো চিন্তা, নেক্সট আরেকটা খালি ফ্লিপ করে যাচ্ছে, খালি ফ্লিপ করে যাচ্ছে। তুমি মনের ওই যে একটা পট আছে, ওই পটের মধ্যে তোমার এই ফ্লিপিং যে থট প্রসেসগুলো একটার সঙ্গে আরেকটা কানেক্টেড ডিসকানেক্টেড ভেরি রিলেভেন্ট ইনকোহারেন্স, এই যে মাইন্ডের স্টেট, এই মাইন্ডের স্টেটে কেউ কোনো দিন আজ অব্দি শান্তি পায়নি গো, কোটিপতি হতে পারে সে শান্তি পাবে না, তার কাছে 10টা মেয়ের থাকতে পারে কিন্তু শান্তি পাবে না, সে যাকে যা বলে তাই সে ক্যারি আউট করে দেয়, কিন্তু লোকটা শান্তিতে থাকবে না, তার কারণ তার থটসগুলো কোহারেন্ট নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ইফ ইউর থটস আর নট কোহারেন্ট, ইউর ব্রেইন ক্যানট গো অন ফাংশনিং ইন ইটস প্রপার ইকুইলিব্রিয়াম, ওর কাছে ইকুইভিশন আসবে না, ওর কাছে স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড থাকবে না,
ওর ডিস্ট্র্যাকশনস অ্যান্ড ডিস্টারবেন্স অ্যান্ড ফ্রাস্ট্রেশনটাকে যে কোনো জিনিসের থেকে, আকাশ থেকে পেড়ে নেবে, বাতাস থেকে পেড়ে নেবে, একটা গাছ থেকে পেড়ে নেবে, একটা পোকার থেকে পেড়ে নেবে, কোনো না কোনো জায়গা থেকে নিয়ে নেবে সে, দিয়ে ভেতরে ভেতরে ফ্রাস্ট্রেটেড হবে। কেন? এখানে বীজটা রয়েছে তার। একমাত্র ঈশ্বর সাধনার মাধ্যমে, ঈশ্বরকে যে আমারই মনের সেই শুদ্ধ অবস্থা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ওকে? ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিন দে টুমরো ইউ ডোন্ট হ্যাভ টু ডিবেট উইথ এনিবডি যে আপনি ঈশ্বর মানেন না, এ কথা বলো না। ঈশ্বর মানে তো তোমার কি, আর কেউ যদি ঈশ্বর না মানে তো তোমার কি কম পড়েছে, তুমি ঈশ্বর মানো? তুমি যদি ঈশ্বর মানতে তোমার জীবনটা একটা অন্য ধারায় বইত। তুমি জানোই না ঈশ্বরকে মানার অর্থটা কি। ঈশ্বরকে মানার অর্থ একটাই, তোমার মনের একটা উচ্চ অবস্থা আছে, যে উচ্চ গ্রামে যখন তোমার মনটা যায় সেখানে কেবল আনন্দ আছে, শান্তি আছে, আর একটা সম্যক দৃষ্টি আছে, সব কিছুকে সমভাবে দেখে, সমান দেখে, আপ অ্যান্ড ডাউন দেখে না, সুখ আর দুঃখ দেখে না, ভালো আর মন্দ দেখে না, ধর্ম অধর্ম দেখে না, পাপ পুণ্য দেখে না, নর্দমার জল গঙ্গা জলকে আলাদা দেখে না, সে সব কিছুর মধ্যে সেই এক এনার্জি, এক ভাইব্রেশন, এক ফ্রিকোয়েন্সির মধ্যে ডুবে গিয়ে আনন্দে মশগুল হয়ে থাকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, দ্যাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইনক্রিজ দি পোর্টাল অফ দিস 5% টু 6% টু 7% টু 8% টু 9% টু 10% টু 11% টু 12%, দেন ইউ হ্যাভ টু হ্যাভ এ প্যাশন ফর মেডিটেশন, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্যাশন ফর সেলফ ইম্প্রুভমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্যাশন টু সি এ নিউ ইউ ইন ইউ। ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর থ্রি চক্রাস কমপ্লিটলি লাইক দিস, তাহলে তোমার হ্যাপি হওয়া ইজ জাস্ট এ ওয়াইল্ড নাইটমেয়ার ইজ ড্রিম, হতে পারে না, কেউ তোমাকে হ্যাপি করতে পারবে না। তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়ার, শ্রেষ্ঠ ভোজ, এভরিথিং তুমি যা চাও সব দেওয়া হবে, হ্যাপিনেস দেওয়া যাবে না। সো ট্রাই টু গেট দিস পয়েন্ট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর সাবকনশিয়াস মাইন্ড, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সাবকনশিয়াস মাইন্ড, অ্যাঙ্কার ইউর সেলফ টু ইউর ব্রেথ, অ্যাঙ্কার ইউর সেলফ টু ইউর নন জাজমেন্টাল অ্যাওয়ারনেস অফ ইউর ব্রেইন অ্যান্ড ইউর মাইন্ড অ্যান্ড ইউর থট প্রসেস, অ্যাঙ্কার ইউর সেলফ টু কন্টিনিউয়াসলি ওয়াচিং দি সেন্সেশনস অফ ইউর বডি, সো দ্যাট দি বডিস টক্সিনস অ্যান্ড টক্সিসিটিস আর গ্র্যাজুয়ালি ওয়াশড ক্লিনড। বাবা লোকনাথ বলছেন, শুদ্ধ মনই গুরু, শুদ্ধ মনই গুরু, ইউর পিওর মাইন্ড ইজ হোয়াট ডিভিনিটি ইজ অল অ্যাবাউট, your impure mind is what subconscious is all about. The moment through this daily practice of worship, meditation, prayerfulness, gratitude, love, compassion, all these higher qualities and having higher frequencies and high energetic field, the moment you, that means now you are gone beyond Manipura Chakra. You have gone beyond the survival mode of your living and you have come to your heart center. And the moment you come to your heart center, you feel love for everybody. তোমার মনে হবে যে ওকে আমি কী দেবো, ওকে আমি কী দেবো, ওর জন্য আমি কী করবো, ওকে ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওর জন্য আমি কী করবো, তার জন্য আমি কী করবো। ও মাই গড, প্রিভিয়াসলি ইউ আর থিঙ্কিং অল দ্য টাইম, হোয়াট ডু আই নিড টু মেক মাই নেক্সট মুভ টু বি হ্যাপি, ইউ আর সেলফিশ। যত যেই তুমি এই মণিপুর চক্রটাকে যদি একবার তুমি ক্রস করো থ্রু ইউর সাধনা, দেন ইউর হার্ট উইল প্যাং ফর এভরিবডিজ জয়, হ্যাপিনেস, health and everything. So you'll be praying not for you anymore, you'll be praying for the universe. You will not do everything for you. Amar chele ki khabe, amar meye ki khabe, amar shami ki khabe, amar stri ki khabe, ei chinta korte korte lok gulo more gelo. Oi chotto gondir pare ar 70 bochorer jibone 80 bochorer jibone jawa holo na, more gelo, kintu oi threshold tai, ghorer threshold ta perote parlo. ওই চারটে দেওয়ালের যে থ্রেশল তৈরি করেছিল মনের জগতে, যেটাকে নাম দিয়েছিল আমার ফ্যামিলি, আমার সংসার, ওর বাইরে আর দেখা হলো না। আর একটা বিরাট সংসার আছে, যে সংসারে কেবল ভালোবাসা দিলে অনন্ত ভালোবাসা ফিরে আসে। আমি তার প্রমাণ, আমি তার প্রমাণ। আমি এক তিলার্ত ভালোবাসা যদি ঠাকুরের আশীর্বাদে দিয়ে থাকি, আমাকে ঠাকুর ফ্লাড করে দিচ্ছেন সারা জগৎ থেকে, এত ভালোবাসা আমি মানুষ কাছ থেকে প্রতিদিন পাই। আমার এই ছোট্ট আধারে রাখার জায়গা নেই। কেন?
তখন সামওয়্যার সামডে বাই মাই মাদার্স গ্রেস অ্যান্ড মাই ফাদার্স গ্রেস অ্যান্ড মাই গুরুজ গ্রেস অ্যান্ড অল দি অ্যাসেন্ডেড মাস্টার্স গ্রেস আই রিয়েলাইজড ওয়ান থিং ইফ আই ওয়ান্ট টু বি লাভড ফার্স্ট থিং আই নিড টু ডু ইজ আই মাস্ট স্টার্ট গিভিং উইদাউট গিভিং লাভ giving without giving love because if I give then I'll expect this much if I give without giving that means if I allow my heart to pour my love for everybody everything in this world a day will come when I'll be simply flooded with love from every energetic field that is every human being on earth কেউ কেউ আমাকে গালাগাল দেবে ওই গালাগালের মধ্যে আমি ভালোবাসা পাই কেউ কেউ আমাকে মন্দ কথা বলবে ওই মন্দ কথার মধ্যে আমি ভালোবাসা পাই মানে যে যা বলছে সব কিছুর মধ্যে একটা ভাইব্রেটরিলি আমি ঈশ্বরের কিছু কথা শুনতে পাবো সেই উচ্চ ক্ষেত্র থেকে কিছু না কিছু আমার কাছে নেমে আসবে কেউ আমার কাছে দুটো কটু কথা বলে আমার কিছু প্রারব্ধ নিয়ে নেবে আমার তার প্রতি আরও আরও ভালোবাসা হবে তার জন্য আমার দুটো এক্সট্রা আরও প্রেয়ার আসবে যে ওই লোকটা আমাকে দুটো গালাগাল দিল মানে কোনো না কোনো জন্মে আমার তার কাছে কিছু পেমেন্ট বাকি আছে লোকটা আজকে নিয়ে চলে গেল আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ That you said such ugly words to me, such harsh words to me, you hurt me. No, you didn't hurt me. You simply paid off. And I feel so happy that I could pay off. Because I have no resistance to it. I have no reaction to it. I'm not even cursing you that why did you say I'm a sadhu? No. No. Buddher mukheo thutu phelar lok chilo jokon buddha jibito chilen. শ্রী রামকৃষ্ণকেও পাগল বলার জন্য অনন্ত কোটি লোক ছিল এমনকি বাবা লোকনাথের মতন সাক্ষাৎ শিবের গায়ে পাথর ছুঁড়ে মেরে গায়ে রক্তকর বার করবারও লোক ছিল চারটে কটু কথা বলারও লোক ছিল এমন কোনো কেউ নেই যাকে অপবাদ অপমান দেওয়া হয়নি দ্যাট এভরিথিং ইজ দেন ইট এভরিথিং দেন কামস টু ইউ অ্যাজ হোয়াট অ্যাজ লাভ যে লোকটা তোমায় গালাগাল দিচ্ছে সে লোকটা তোমায় ভালোবাসছে কেন তার কারণ ও ভালোবেসে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে তাতে করে তুমি চুক্তি হয়ে যাচ্ছে তোমার হিসাব কিতাব চুক্তি হয়ে যাচ্ছে তখন তুমি আর চেষ্টা করছো না এ আমাকে যেন সবাই মিঠা মিঠা কথা বলে ও মা আপনার মতন মানুষ হয় না সত্যি আপনি না নো 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 দ্যাট বিহাইন্ড দিস দ্যার ইজ সাম কনস্পিরেসি পিপল হু হার্ট ইউ are the people who heal you too, provided you know how to turn hurt into healing. আমরা এগুলোকে চিন্তা ভাবনা করছি কেন তার কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই 95%টাকে কী করে পাল্টে নিয়ে একটু একটু করে আমাদের মনের জগৎটার মধ্যে এই যে কারাগারে বদ্ধ জীবন তার থেকে বেরিয়ে একটু মুক্তির আস্বাদন পাবার মতন অবস্থা আমাদেরই তৈরি করতে হবে আমাকে লাড্ডু খাওয়ানোর মতন কেউ খাইয়ে দেবে না কেউ করে দেবে না আমার হাতে তুলে দেবে না কেউ দেবে না আমাকেই আমারটা করে নিতে হবে এটা আমি শিখেছি আজও নিজের প্লেটটা যখন খাওয়া হয়ে যায় না বেসিনে গিয়ে ফেলে চলে আসি না আজও গিয়ে সিঙ্কে গিয়ে নিজের দাঁড়িয়ে থেকে আগে আমার প্লেটটাকে ভালো করে মেজে নিই আর ওই সয়েল প্লেটটা যখন একটু একটু করে মাজার পর পরিষ্কার ঝকঝক করে তখন আমার কেবল ওইটাকে দেখতে ভালো লাগে না ওটা তখন আমার নিজের মন হিসেবে আমি দেখি এইভাবেই প্রত্যেক দিন আমাদের মনটাকেও ওই সয়েল প্লেটের মতন মাজতে মাজতে পরিষ্কার থাকে এভরি ডে ইউ হ্যাভ টু ক্লিন ইউর প্লেট দ্যান ইন উইচ ইউ ইট আমরা এই বডিটাকে ব্যবহার করছি প্রত্যেক দিন একে একটু 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 করে পরিষ্কার মার্জনা করে রাখতে হবে আমাদের মনটাকে ব্যবহার করছি প্রত্যেক দিনেই মনের মার্জনা চাই আমরা বুদ্ধিকে ব্যবহার করছি আমাদের প্রত্যেক দিন বুদ্ধির পরিমার্জন চাই তবেই গিয়ে আমরা একটা দিন ওই 5%-এর উইন্ডোটাকে একটু বাড়াতে পারবো